এডেন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানপন্থীদের হাতে আটক হওয়া ইসরায়েলি জাহাজ উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুথিরা এই হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এডেন সাগরে ইয়েমেন উপকূলে আটক হওয়া সেন্ট্রাল ফার্ক নামক ইসরায়েলি জাহাজ উদ্ধার করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। জাহাজটি লক্ষ্য করে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ক্ষেপণাস্ত্র দুটি যুদ্ধজাহাজ থেকে 10 নটিক্যাল মাইল দূরে থাকতেই ভূপাতিত করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট্রাল ফার্ক নামের জাহাজটি ফসফরিক অ্যাসিড বহন করছিল। এই জাহাজের মালিক ইসরায়েলি ধনকুবের ইয়াল আফারের মালিকানাধীন জোরিয়া গ্রুপ। গাজায় ইসরায়েলি হামলার জেরে ইয়েমেনের হুথিরা এই জাহাজটি 22 জন ক্রুসহ আটক করে। তাদের কাছ থেকে ওই জাহাজ উদ্ধার করতে যায় মার্কিন বাহিনী। এ সময় তারা দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এদিকে ইয়েমেন উপকূলে জব্দ ইসরায়েলি তেলের ট্যাঙ্কারটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।